মহিলা সাংসদের শতাংশের নিরিখে দেশে প্রথম তৃণমূল। বাংলার জয়ী 29টি আসনের 11 জন মহিলা। মহিলা সাংসদদের শতাংশের বিচারে দেশের মধ্যে প্রথম স্থানে চলে এলো তৃণমূল কংগ্রেস। 2024-এর লোকসভা নির্বাচনে 29টি আসন পেয়েছে তৃণমূল। দলের 29 জন সাংসদের মধ্যে 11 জনই মহিলা সাংসদ। শতাংশের হিসাবে যা প্রায় 38%। এবার তৃণমূলের পক্ষ থেকে 12 জন মহিলাকে প্রার্থী করা হয়েছিল, তার মধ্যে 11 জনই জয়ী হয়েছেন। শুধুমাত্র বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল পরাজিত হয়েছেন। গত লোকসভার তুলনায় কিছুটা মহিলা সাংসদের সংখ্যা কমেছে এবার। গতবার এই সংখ্যা ছিল 87 জন, এবার সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 74 জনে। বিজেপির 240 জন সাংসদের মধ্যে মহিলা 31 জন, কংগ্রেসের সাংসদদের 13% মহিলা। তৃণমূল নেতৃত্বের দাবি মহিলা সংরক্ষণের কথা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকেই বলে আসছেন। মহিলাদের কথা ভেবে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এবার 12 জন মহিলা প্রার্থীর জন্য লক্ষ্মী এলো ঘরে শীর্ষক প্রচার চালিয়েছে দল। তৃণমূলের মহিলা সাংসদরা সমাজের নানা পেশার মানুষ, অভিনেতা, শিক্ষা থেকে সমাজসেবা, সর্বস্তরের মানুষকে তুলে এনেছে তৃণমূল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই ধারণা, রাজনৈতিক দলগুলি দলের সংকট মুছতে সেলিব্রিটি জগৎ থেকে রাজনীতির আঙিনায় অনেককেই তুলে আনেন। তবে রাজনীতিতে তাদের প্রবেশ আদৌ কি মানুষের উপকারে আসে, এ প্রশ্ন অনেকেরই। সেই প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরাত মিমি চক্রবর্তীর নামও উঠে আসছে। এবার যাদবপুর থেকে ভোটে জিতে প্রথম লোকসভায় যাচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। বীরভূম থেকে এবারেও লোকসভা আসনে জয়ী হয়েছেন শতাব্দী রায়। হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছেন দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। রাজনীতির আঙিনায় পা রেখে প্রথমবারই সাংসদ নির্বাচিত হয়েছেন রচনা। বাংলা থেকে উল্লেখযোগ্য নতুন 2 জন সাংসদ হিসাবে দিল্লির সংসদ ভবনে পা রাখবেন সায়নী ও রচনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।